আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে নৌকা দেখলে কি হয়। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে এই বিষয়ে কি উল্লেখ করেছেন। অবশ্যই সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে নৌকা দেখতে পাওয়া, ইহা সাধারণত মুক্তির আলামত। কেননা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের নৌকা ছিল এবং সেই নৌকার মধ্যে তিনি অন্যান্য মানুষদেরকে উঠিয়ে মুক্তি দিয়েছিলেন। এজন্য বলা হয় নৌকা দেখা ইহা তার জীবনের মধ্যে যে কোনো ধরনের মুক্তির আলামত বুঝতে হবে। কিন্তু কখনো কখনো আপনার এই নৌকা দেখা ভাগ্যের মধ্যে পরিবর্তন হওয়ার নিদর্শন বহন করে থাকে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে নৌকায় উঠে কোনো কিছুতে উঠে সে নদী পার হচ্ছে, তাহলে ইহা দুশ্চিন্তা অথবা দুর্ভাবনায় পতিত হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে সাগরের মধ্যে নৌকা নিয়ে নৌকার মধ্যে বসা রয়েছে, এর তাবির হবে উক্ত নৌকা ছোট বড় ও প্রশস্ততা অনুপাতে সে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে। নৌকা যদি বড় হয় তো বড় ছোট বলতে এখন আমরা ট্রলার ধরতে পারি, অথবা বড় কোন ধরনের যত বড় ধরনের ট্রলার লঞ্চ স্টিমার এগুলো আছে সেগুলোর উপরও নির্ভর করবে এই ব্যাখ্যাটা। এটা হচ্ছে একটা মূলনীতি। এজন্য বড় ছোটর উপর নির্ভর করবে যে সে কতটুকু ক্ষমতা পাবে, কতটুকু শাসন মানে কতটুকু সম্পত্তির অধিকারী হবে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি দেখে যে সে নিজে নৌকার মধ্যে পানিতে বসা কিন্তু সে নৌকা সহ পানির নিচে ডুবে গিয়েছে, এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায় তাহলে ইহা দুশ্চিন্তার শিকার হওয়ার লক্ষণ এবং কারাগারে সে আটক হতে পারে কোনো কারণে। কিন্তু এ পর্যায়ে এ সমস্ত বিপদ থেকে সে মুক্তি পেয়ে যাবে অতি দ্রুত। এবং স্বপ্নে কেউ যদি নৌকা থেকে বের হয়েছে এ মর্মে স্বপ্ন দেখলো, অর্থাৎ নৌকা থেকে নেমেছে, এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায় তাহলে এ জাতীয় স্বপ্ন দেখার অর্থ হলো যে সে মুক্তি পাবে। নৌকা যদি শুকনা আছে বলে দেখতে পায় তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো দুশ্চিন্তা ও বিপর্যয়ের সম্মুখীন হওয়ার নিদর্শন বুঝতে হবে। কিন্তু অনতিবিলম্বে তা সে ওই দুশ্চিন্তা থেকে রক্ষা পেয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ যদি দেখে যে সে নৌকাটি কেবল পানে রয়েছে, অর্থাৎ নৌকাটি নদীর কাছে রয়েছে অথবা সমুদ্রের কাছে রয়েছে, তো এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায় তাহলে ইহা অতি শীঘ্রই সে কোনো ধরনের বালা মুসিবত অথবা বিপদ থেকে পরিত্রাণের আলামত বুঝতে হবে। তো বন্ধুরা, পরবর্তীতে আমাদের স্বপ্নের ব্যাখ্যা আসছে, স্বপ্নে নদী দেখলে কি হয়। এই বিষয়গুলো নিয়ে যদি আপনার আরো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।